দুর্ঘটনায় মৃত্যু হলো মহিলা সিভিক ভলেন্টিয়ারের। কাজ থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। গতকাল বিকেলে তার মৃত্যু হয়। তার নাম আলিমা খাতুন, বয়স 30 বছর। ওই যুবতীর বাড়ি রায়গঞ্জের বন্ধুনগর এলাকার গধিয়া গছে। আজ তার মৃতদেহ বাড়িতে আস্থায়ী এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশের তরফে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলেমা খাতুন গত 2 জুন ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্ট থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। ভুটকিহাটে বাস থেকে নামার পর রাস্তা পার হচ্ছিলেন, সে সময় একটি বাইক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ফুলবাড়ি ও পরে শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 3 সপ্তাহ তার চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ার আলেমা খাতুনের। জানা গিয়েছে, আলেমার পরিবারে মা ও দাদা বৌদি রয়েছেন। তরতাজা যুবতীর এই অকাল মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা শোকস্তব্ধ হয়ে পড়েছেন। ঘটনাটা তো হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বোনই হবে, পাড়া প্রতিবেশী বোন হবে। তো ঘটনাটা 2 তারিখে হয়েছে, এই মাসের 2 তারিখে সন্ধ্যাবেলা ঘটনা। মানে উনি ও ডিউটি করে আসছিল শিলিগুড়ি থেকে। তো ডিউটি অবস্থায় সে গন্ডার মোড়ে নামছিল, নাইমে ওই বাজার করতে গিয়ে মানে এই পাশে রাস্তা পার হইতে গিয়ে বাইকের ধাক্কা আহত হয়েছিল। কিছুটা হালকা আহত হয়েছিল, যদিও সে হালকা আহত পরে আবার ওকে নিয়ে এসে মানে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, মহারাজা নার্সিংহোমে। সেখানে চিকিৎসা একদিন চিকিৎসা করানোর পর তারপর ওখানকার থেকে রিফার করে আনন্দলোকে নিয়ে গেছিলো। আনন্দলোকে মোটামুটি 20 দিনের মতো চিকিৎসা হয়েছে। 20 দিনের মতো চিকিৎসা হওয়ার পর আনন্দলোককে বলছে যে এখানে আর চিকিৎসা সম্ভব না, খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। তখন ক্রিটিক্যাল অবস্থা থেকে ওরা বললো যে আপনারা রিফার করে মেডিকেলে নিয়ে যেতে পারেন। তখন মেডিকেলে নেওয়া যাওয়ার পর ওখানে ছিল কয়েকদিন, তারপর কিছুদিন থাকার পর অক্সিজেনের মাধ্যমে চলতেছে, কোনো খাওয়া দাওয়া ছিল না। তারপর কালকে মেডিকেলে শোনা গেল, মেডিকেলে কালকে ডেথ হয়ে গেছে। এসটিবি পুলিশে কাজ করতো, ডিউটি অবস্থায় সে মারা গেছে। বাড়িতে আর্থিক অবস্থা খুবই মানে ওর দ্বারাই সংসার চলতো, যদিও সংসারটা সবাই আমরা মানে খুবই মর্মাহত। সে বাড়িতে ওনার মা আছে, ওনার বোন আছে, ওনার দাদা আছে, বৌদি আছে, ওর উপর সংসারটা ডিপেন্ড করতো। উনি বাড়িতে মোটামুটি ওনার মা, ওর দাদা, বৌদি, হ্যাঁ, 2টা ভাস্তা আছে, ভাস্তি আছে একটা, একটা ভাস্তা। তো ওর সেবিক ভলেন্টিয়ার কাজ করতো, ওই কাজ করে আর কি বাড়ির সংসার চালাতো আর কি, সেরকম অবস্থা নয়। তো ওর উপর দিয়ে সংসার চলতো। এই ঘটনা এখন তো এক অসুবিধায় পড়েছে পরিবারটি। হ্যাঁ, এখন উনি তো চলে যাওয়া মানে মৃত্যু হওয়ার পর বাড়ির অবস্থা খুব খারাপ।